নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান সাজেশন অর্থাৎ এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করবো যেগুলি হানড্রেড পার্সেন্ট দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে হান্ড্রেড তোমরা এখান থেকে কমন পাবে তো দেখো আমি এক দাগের কোশ্চেন দু দাগের এবং তিন দাগ এবং চার দাগে ভাগ করেছি এক দাগ থেকে টোটাল পাঁচ ছখানা খানা কোশ্চেন দিয়েছি এর ভিতর থেকে চার নম্বরে কোশ্চেন ঠিক আছে এখান থেকে তোমাদের যে কোনো একটা চার নম্বরে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে দুখানা থাকবে যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে তো দেখো আমি ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করছি দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো তো দেখো এই যে দুখানা কোশ্চেন আছে এটা চার নম্বরে কোশ্চেন ঠিক আছে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এক দাগের দুটো কোশ্চেন থাকে চার নম্বরে তার ভিতর থেকে একটা কোশ্চেন লিখতে হয় অপরদিকে দু দাগের দুটো কোশ্চেন থাকে চার নম্বরে সেখান থেকে একটা লিখতে হয় তিন নম্বরে তিন নম্বরে যে কোশ্চেন থাকে সেখানে আট মার্কসের তিনখানা কোশ্চেন থাকে তার ভিতর থেকে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে তার ভিতরে একটা অঙ্ক থাকবে ঠিক আছে এবং চার নম্বরে যে কোশ্চেন আছে এখান থেকে তোমাদের তিনখানা কোশ্চেন থাকবে এই তিনখানা কোশ্চেন থেকে দুটো কোশ্চেন আট নম্বরে লিখতে হবে অর্থাৎ আট আর আট ষোলো ঠিক আছে ষোলো আর ষোলো বত্রিশ বত্রিশ আর দুটো চার নম্বরে দুটো কোশ্চেন অর্থাৎ চল্লিশ চল্লিশ নম্বরের বড় প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে এমসি কিউব এসি মিলে চল্লিশ থাকবে টোটাল আশি নম্বর থাকবে এবং কুড়ি নম্বরের প্রজেক্ট থাকবে তো দেখো তিন নম্বরে কোশ্চেন কী সিলেক্ট করছি অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো তো দেখো একই কোশ্চেন হয়তো আমার দুবার করা হয়েছে সেইগুলো তোমরা একটু বেছে লিখবে ঠিক আছে হয়তো একই কোশ্চেন দুবার করে দিয়েছি সেটা তোমরা একটু চেক করে নেবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে এইগুলো সম্পূর্ণ চার নম্বরে কোশ্চেন আছে মোস্ট মোস্ট আমি সিলেক্ট করেছি কি বলেছে তো দেখো ব্রেলি পদ্ধতি সংক্ষেপে লেখো ছ নম্বরে কোশ্চেন কি আছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য বা পদক্ষেপ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুলো সিলেক্ট করেছি এখান থেকে ছখানা কোশ্চেন সিলেক্ট করেছি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমরা চার নম্বরে কোশ্চেন কমন পাবে হুবাহু কমন পাবে এটা দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি আজকে আমরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে বিভিন্ন টেস্ট পেপার এবং সালের প্রশ্নগুলো চেক করার মাধ্যমে সিলেক্ট করেছি যে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে দু সালে তেইশ শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে তো দেখো দু দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে তো দেখো এটাও চার নম্বরে কোশ্চেন ঠিক আছে দুটো কোশ্চেন থাকবে তোমাকে যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে তো দেখো চার নম্বরে কোশ্চেন কী আছে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে দেখো দু নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার সালের শিক্ষা বিজ্ঞান সাজেশন অর্থাৎ এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলি খুবই ভাইটাল দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোয়েশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা আলোচনা করো নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংখ্যা পেলেখো তো দেখো একই কোশ্চেন হয়তো দুই একবার যদি আমার হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা কাঠছাট করে লিখবে ঠিক আছে দু সালে তোমাদের যত সম্ভব সিলেবাস কোনো রিডিউস করা হচ্ছে না আশা করি সম্পূর্ণ সিলেবাস থাকবে হিউজ পরিমাণে সিলেবাস আছে তো তোমাদের ভালো করে পড়তে হবে তোমরা যদি এখন থেকে প্রিপারেশান না নাও তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে তো তোমাদের আমি একান্তভাবে অনুরোধ করবো প্লিজ আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানগুলো যদি ভালো করে তোমরা প্রিপারেশান নাও দু হাজার তেইশ সালে হানড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে নাইনটি পার্সেন্টের উপরে নম্বর পাবে আজকে আমি দু হাজার তেইশ সালের শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি পাঁচ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি জ্ঞানার্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পুরনো বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো জ্ঞানার্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পুরো বিদ্যালয়ের ভূমিকা লেখো মোট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফস্ট ভাইটার কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো এখান থেকে এই কোশ্চেনগুলো পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে পাঁচখানা কোশ্চেন পড়ে গেলে কমসে কম দুটো কোশ্চেন কমন পাবে এটা চার নম্বরের কোশ্চেন তো বুঝতে পারছো আমি প্রথমে এক দাগের কোশ্চেন থেকে এক দাগের থেকে টোটাল যে কোশ্চেনগুলো দিয়েছি দাগ থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি এইগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আট নম্বর কমন দেখো তিন দাগের প্রশ্ন যে আছে এখান থেকে আট নম্বরের দুটো কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে ঠিক আছে টোটাল তিনখানা কোশ্চেন থাকবে তার ভিতর থেকে অঙ্ক থাকবে ফার্স্ট কোশ্চেন আমি কি সিলেক্ট করছি পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি থান্ডাইকার শিকনের মূল সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের উপর গুরুত্ব আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি আজকে আমি দু হাজার তেইশ সালের শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি তাছাড়া উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে সে ভূগোল হোক ইকোনমিক্স হোক রাষ্ট্রবিজ্ঞান হোক এডুকেশন হোক সাংস্কৃত হোক ঠিক আছে ফিলোজফি হোক প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে লেখো বা শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা দুটো কোশ্চেন কমসে কম কমন পাবে টোটাল তোমাদের তিনখানা কোশ্চেন থাকবে তার ভিতর থেকে অঙ্ক থাকবে ঠিক আছে তোমাদের এখান থেকে দুটো কোশ্চেন লিখতে হবে আট নম্বরের দুটো আট দুগুনি ষোলো মার্কস ঠিক আছে আর সামনের দিকে এক নম্বর থেকে দুটো কোশ্চেন থাকবে চার নম্বরে ঠিক আছে ওখান থেকে দুটো থেকে একটা লিখতে হবে এবং দু নম্বরে যে কোশ্চেন আছে ওখান থেকে দুটো কোশ্চেন থাকবে চার নম্বরে এখান থেকে যে কোনো একটা লিখতে হবে এবং তিন নম্বরে যে কোশ্চেন আছে এখান থেকে তিনখানা কোশ্চেন থাকবে তিনখানা কোশ্চেনের ভিতর থেকে দুটো কোশ্চেন লিখতে হবে আট নম্বরের আট দুগুনি ষোলো তো বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমি কি সিলেক্ট করছি ক্ষমতা কাকে বলে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো ছ নম্বরের কোয়েশ্চেন কি সিলেক্ট করছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো অপানুবর্তন কাকে বলে তো দেখো দু সালে তোমাদের যে এডুকেশনের যে শিক্ষা বিজ্ঞানের যে সাজেশন দিয়েছি হুবাহু কমন পেয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো তেমনি দু সালেও তোমরা কমন পাবে আমি যে সাজেশন দিয়েছি এইগুলো সম্পূর্ণভাবে তোমরা ভালো করে পড়বে হান্ড্রেড তোমরা এখান থেকে কমন পাবে সাত নম্বরের কোয়েশ্চেন আমি কে সিলেক্ট করছি বুদ্ধি সংজ্ঞা সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো আট নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে আজকে আমি দু হাজার তেইশ সালে শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটা দেখবি আমি বলে দিয়েছি কোন কোশ্চেনগুলো মুখে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো সম্পূর্ণরূপে ভাবে আমি বলে দিয়েছি দেখো এখান থেকে তোমাদের অঙ্ক থাকবে এই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের করে দেবো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলো কি করে করতে হবে সেই অঙ্কগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব ঠিক আছে তাছাড়া তোমরা যে অঙ্কগুলো সবথেকে বেশি মানে দেখে যাবে মিন মিডিয়ান মোড ঠিক আছে যৌগিক প্রকল্প ঠিক আছে তো দেখো ক্রমযোগিক সংখ্যা এইগুলো ভালো করে দেখে যাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের ঠিক আছে তো দেখো চার দাগের প্রশ্ন ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের তিনখানা কোশ্চেন থাকবে এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে দুটো কোশ্চেন তোমাদের লিখতে হবে ঠিক আছে আট নম্বরে দুটো আট দুগুন ষোলো তো দেখো এক নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দু নম্বরে কোশ্চেন কি সিলেক্ট করছি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে দেয় ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই ভালো করে তোমরা একটু দেখে যাবে ঠিক আছে এডুকেশন সাবজেক্টটা খুবই একটা ইজি সাবজেক্ট আছে যদি ভালো করে রিডিং পড়ে যাও তাহলে ভালো করে তোমরা যদি একটু রিডিং পড়ে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট বানিয়ে লিখে আসতে পারবে ভয়ের কোনো কারণ নেই এডুকেশন থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো একই টাইপের কোশ্চেন আছে ঠিক আছে ভয়ের কোন কারণ নেই প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল আছে দু সালে শিক্ষা বিজ্ঞান থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি তিন নম্বরের কোয়েশ্চেন কি আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দাগের কোশ্চেন কি আছে মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ভাইটাল কোশ্চেন মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমি দু হাজার তেইশ সালে শিক্ষাবিজ্ঞান থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে আমাদের পাঁচ নম্বরের কোশ্চেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো ছ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয় কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমি যে সাজেশানটা দিয়েছি এই সাজেশানটা তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে এবং বই থেকে এর অ্যানসারগুলো বের করে খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তার সাথে আমি প্রত্যেকটা সালের যে এমসি কিউব এসি কিউব আছে সেইগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই নোটসগুলো এমসি কিউব এসি কিউবগুলো সলভ করবে ঠিক আছে তো দেখো সাত নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি সম সুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো আট নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি দু সালে উচ্চ মাধ্যমিকে শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে সব থেকে বেশি ভাইটাল আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে নম্বরের কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কি বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো দশ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট দশ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে আলোচনা করো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছো তো দেখো কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেগুলো তোমরা খাতায় লিখে এর অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করবে আমি বলতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দু সালে কমন পাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানো অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো